বক্তব্যে ছিলাম, সাংগঠনিক একটা প্রসঙ্গে ছিলাম, সেইটা রিলেট করে যদি বলি যে ধরো কোন একটা সংকট মুহূর্তে, গতবার যেমন আমান ছিল পরিমণির যে আইনজীবী হিসেবে কাজ করেছিল, সে বলেছিল যে আমরা তো চাই না যে সেলিব্রিটি বা যাদেরকে মানুষ আদর্শ হিসেবে দেখে ফলো করে তারা আদালত পাড়ায় আসুক। এটা আসলেও শোভন দেখায় না যে তারা যারা সংগ্রামের কথা যাদেরকে শুনে দেখে নারী পুরুষরা একটু প্রভাবিত হবে, একটু উৎসাহিত হবে, তারা যখন নিপীড়িত হয়, তো সেই জায়গায় আমি যদি এভাবে বলি যে সংগঠনগুলো কেমন সাপোর্টিভ হয়, যা যা সংকট শিল্পীদের, যা যা সংকট, যা যা সমস্যা, আলোচনা, বৈঠক, দুই পক্ষের সম্মিলিত তর্ক, ডিবেট, এগুলোও তো সমাধান করা যায়। আমি আসলে জানি না আপনি যার রেফারেন্স দিলেন মানে কোন অর্থে, না না কোন অর্থে কথাটা বলেছে, কারণ আমরা আমরা তো সাধারণ মানুষ তাই না? সো আমাদের কোনো প্রয়োজনে, ধরেন আমি যদি কোনো কারণে ভিকটিম হই, ডেফিনেটলি আমার যদি আইনের আশ্রয় নেওয়ার প্রয়োজন হয় আমি নিতে পারি, সেটা যদি আমি অভিনেত্রী হই সেক্ষেত্রেও, এবং আমি যদি ক্রিমিনাল হই তাহলে ডেফিনেটলি আইনের সেই ইখতিয়ার আছে যে আমাকে সে আইনের আওতায় আনতে পারে। এটা কিন্তু একজন নাগরিক হিসেবে মানে যে কোনো একটা জিনিস হতেই পারে আমার সাথে যদি সিচুয়েশনটা ওই রকম হয়, সেক্ষেত্রে একজন অ্যাক্টর বলে সে তো আসলে অতি মানব বা মানবী না, হ্যাঁ সে কিন্তু কোনো কিছুর ঊর্ধ্বে না এবং সেই সমাজেরও ঊর্ধ্বে না। তো আলটিমেটলি গিয়ে আমরা তো এই সমাজেই বাস করি, এবং এবং আমাদের যে স্টেরিওটাইপ যে জিনিসগুলো আমরা মনে করি যে এটা আমাকে মেনটেন করতে হবে, সেই জায়গায় আমার তো সবসময়ই আসলে একটা মানে আমি এটাতে বিশ্বাস করি না, কারণ মানে এক একজন মানুষ এক এক রকম হবে এবং সবার মানে বিশ্বাস বা সবার চিন্তা চেতনার সাথে আমি একমত নাও হতে পারি, কিন্তু সেটা ক্রাইম কি না সেইটা ডিফারেন্ট, কিন্তু চিন্তা ডিফারেন্ট হতেই পারে সেইটা, এবং তার লাইফস্টাইল, তার জীবনযাত্রা ডিফারেন্ট হতেই পারে, তার তার চিন্তাভাবনাও ডিফারেন্ট হতে পারে, এবং সেটা নিয়ে আমার কোনো কারোর সাথে কোনো সমস্যা নাই যতক্ষণ না পর্যন্ত সেটা একটা ক্রাইম হচ্ছে। ক্রাইম হলেও সেটা দেখার জন্য মানে বিচার ব্যবস্থা আছে, আমাদের নিরাপত্তা বাহিনী আছে, তারা দেখবেন সেটা যতক্ষণ না পর্যন্ত আমার পর্যন্ত আসছে ততক্ষণ পর্যন্ত। আর ডেফিনেটলি যখন এটা পুরো সোসাইটির একটা ইস্যু সেটা আমাকে ভাবায়, কারণ আমি তো আসলে এই সোসাইটির পার্ট। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় না যে একজন অ্যাক্টরকে ওই প্রেশারের মধ্যে রাখা উচিত, কারণ সবসময় কেন তাকে একদমই যেই স্টেরিওটাইপ আদর্শ মানুষটা হয়েই থাকতে হবে, এটা এটা তো এটা তো তার উপরে একটা প্রেশারও তাই না? সে তো একটা মানুষ, সে তার মতো করে কি ওই অবস্থান বিলং করে না, মানে না সেটা তো সবার ক্ষেত্রে প্রযোজ্য। আমি যখন আমার একটা অবস্থান তৈরি করব আমি ডেফিনেটলি আমার সেই অবস্থান অনুযায়ী আমি পড়াশোনা করব, আমি আমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে পারি, আমি আমার লাইফস্টাইল চেঞ্জ করতে পারি, কিন্তু তাই বলে এটা না যে স্টেরিওটাইপ যেটা আছে সেটাকে ফলো করে আমার তার মতোই হতে হবে। আমি আমার দৃষ্টিভঙ্গি অন্যরকম হতেই পারে, কিন্তু আমি আমার জায়গায় আমি আমার মতো থাকতেই পারি, সেটা এরকম না যে আরো দশজন একটা কাজ করেছে বলে আমাকে সেটাই করতে হবে, এটা আমি আমি মনে করি না যে এটার কোনো প্রয়োজনীয়তা আছে। দারুণ ব্যাখ্যা। আবার প্রসঙ্গ পাল্টাই আবার একটু ফ্রান্সে চলে যেতে চাই। কানসে তোমার জামদানি শাড়িটা কোথায়? জামদানি শাড়িটা হচ্ছে, ও মাই গড, এটা আপনিও বললেন, এটা না আমাকে আরেকজনও বলেছে না, তবে আমি আমি অনেককে বলেছি, অনেকে বলেছে যে প্লিজ তুমি এই শাড়িটা মানে আমরা আমরা তো পড়তে চাই, তো আমি আচ্ছা ঠিক আছে তোমরা নিয়ে নিয়ে পড়ো, বিকজ সবাই মানে জামদানি শাড়িটার জন্য যা করলো, এবং আমি সত্যি একদম আড়ংয়ের কাছে খুবই গ্রেটফুল, কারণ ওরা এত অল্প সময়ে এত এক্সক্লুসিভ একটা জামদানি আমাকে দিয়েছে এবং এত এক্সক্লুসিভ একটা ব্লাউজের ডিজাইন সহ, একদম অনেস্টলি মানে ওদেরই ডিজাইন। আমি জাস্ট বলেছি আমি শাড়িটা শাড়ির মতো পড়তে চাই, আমি আর কিছু বলি না, আমি আমার আর মাথায় কাজ করতেছিল ওনার কিছু বলার মতো আসলে। সো ওনারাই ডিজাইন করেছে, ওনারাই আমাকে আসলে শাড়িটা শুধু আমি সিলেক্ট করেছি, আমাকে ওনারা ওনাদের সব এক্সক্লুসিভ কালেকশন পুরো এতগুলো শাড়ি আমার আমার সামনে নিয়ে আসছে, বলছে আমি কোনটা চাই। সো ওনারা ওই শাড়িটা আমাকে দিয়েও দিয়েছে, মানে আমি আমি সত্যি মানে আমার কাছে এটা ভালো লেগেছে যে ওনারা এটাকে একদম নিজের মনে করে আসলে কাজটা করেছে, এবং যারা ওখানে কারিগর ছিলেন তারা দিন রাত কাজ করেছেন, তো আমি সবার কাছে অনেক গ্রেটফুল। সময়টা অল্প ছিল, কারণ একদমই 4-5 দিন 6 দিনের মধ্যে করতে হয়েছে, কারণ আমি শিওর করে আবার আমরা এটাও বলতে পারছিলাম না যে আমরা যাচ্ছি,
কারণ আমাদের ভিসা হয় কি হয় না কি হবে এই সব কিছু ছিল কিন্তু অনেক তো ওই জায়গা থেকে ওনারা অনেক করেছেন আসলে এই এন্টার জার্নির ভিতরে বেস্ট মোমেন্ট বেস্ট ডে কোনটা ছিল ডেফিনেটলি যেদিন প্রিমিয়ার হয়েছে যেদিন হ্যাঁ যেদিন আসলে সবাই কারণ কি তানভীর ভাই আমি জীবনে এত আসলে অসম্মানিত হয়েছি এত ইনজাস্টিস হয়েছে মানে আমার মনে হয়েছে কি ওই মুহূর্তে মানে আল্লাহ জাস্ট হাতে ধরে আমাকে দিছে যে বাঁধন তুই আর কষ্ট পাইস না কখনো যে মানে তোর সাথে এগুলো হয়েছে সো মানে ওইটা আমাকে আসলে অনেক মানে আমি এখনো মনে হলে আমার অনেক মানে ইমোশনাল লাগে সেশন ইন্টারভিউ সেশন অন্যান্য ফিল্ম দেখার বাইরে শহরটা ঘুরে দেখার সময় তোমাদের টিমের সাথে বেশ খাজুরি আলাপ করতে দেখা গেল এবং তোমার কিছু লাইভে আমরা খুব তাকিয়ে থাকতাম তোমার ফেসবুকে কখন তুমি লাইভে আসো তো শহরটা এবং এই ঘোরাঘুরির গল্প দিয়ে একটা যদি একটু শেয়ার করো আমার আমার যেটা হয়েছে যে আমাদেরকে তো প্রথম কানজে তিন দিন হচ্ছে হোটেল দেয়া হলো সো আমরা ওখানে ছিলাম ম্যারিয়টে ছিলাম তো পরে আমাদের আবার এয়ারবিএনবি চলে যেতে হলো সো ওইটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে কারণ হোটেলে যেটা হয় ওখানে হোটেলের সামনে মানে একদম পুরো জার্নালিস্টরা দাঁড়ানো থাকে ওখানে সবাই দাঁড়ানো থাকে তো ওইটা অনেক ফর্মাল সব কিছু তো ওইটার চাইতে আমরা যখন এয়ারবিএনবিতে চলে গেলাম আমার মানে আমাদেরকে আলাদা হয়ে যেতে হলো কারণ আমরা জানতাম যে আমাদের পুরো সময়টা আসলে হোটেল দেওয়া হবে পরে আমরা জেনেছি যে না তিন দিন দিবে আর বাকি দিন দিবে না তো পরে তো ওইখানে যে আমরা যেই একটু দূরে ছিলাম আমরা আমাদের মেইন ভেনু যেটা সেটা থেকে একটু দূরে ছিলাম কিন্তু ওই ওই এরিয়াটা খুব সুন্দর আমি যেখানে জগিং করতাম মানে আমি এক এক দিন এক এক জায়গায় যেতাম হ্যাঁ তো ওইটা আমার খুব মানে আমার খুব আরাম লেগেছে ওই সময়টা আর প্যারিসে যখন ছিলাম তখন তো আমরা বের হতাম না আসলে কারণ আমাদের আবার ওই ভয়টাও ছিল যে আমরা একটা মানে দায়িত্ব নিয়ে আসছি সো আমাদের জাস্ট বের হওয়ার জন্য যদি আমরা কোনো একটা মানে খারাপ সিচুয়েশনে পড়ে যাই যে আমাদের তো কোয়ারেন্টিনে থাকার কথা সো আমরা কেউ আসলে একদম স্ট্রিক্টলি ফলো করেছি আমরা একদম বের হতাম না আর মানে ওই ওই কিন্তু ওই বাসাটা তো খুবই চমৎকার ছিল ব্যাক ইয়ারটা সো ওরা ছিল তো আর ওদের সাথে ওই যে বললাম আমার তো শুটের সময় আসলে ওদের সাথে আলাদা একটা মানে হয় না এত দিন ধরে একটা টিমের সাথে থাকাটা ধরে এমনি আমার অনেক ক্লোজ যদিও অনেক অনেক কনফ্লিক্ট আছে আমাদের মধ্যে অনেক ঝগড়াও হয় কিন্তু তারপরেও মানে অনেক আরাম হয়েছে কারণ মানে আড্ডা দিয়েছি রান্না করেছে উজ্জ্বল আমরা একটু আমরা অত হেল্প করি না উজ্জ্বলই করেছে আসলে সো সো আসার পরে যে ডিটাস্ট হয়ে যাওয়া এখন নিশ্চয়ই একটা এন্টার যোগাযোগ মাঝে মাঝে কথাবার্তা বা সেই যোগাযোগটা রয়েছে না ওইটা থাকে না এটা আবার মানে এটা তখনও ছিল না শুটের পরে যে আমাদের খুব ছিল এরকম না কিন্তু একটা কানেকশন আছে আমাদের কো অ্যাক্টরদের মধ্যে আমাদের টিমের মধ্যে আমার আমার যারা টেকনিক্যাল টিম যারা আছেন আমার আমার সাথে সবার আলাদা একটা ইন্টারাকশন আছে সো ওইটা ওনারাও মেনটেন করে মানে ওনারা যখন কোথাও যায় ওনাদের সাথে যদি আমার দেখা হয় আপনার মনে হবে যে মানুষের ওই যে আপন ভাই বোন দেখা হলে যেরকম হয় না ওই রকম আমাদের আচরণ হয় সো ওইটা না অন্য রকম কারণ আমরা এতদিন একসাথে কাজ করেছি আর কাজটা না আমরা প্রাণ দিয়ে করেছি সবাই সো ওই ওই কানেকশনটা আসলে তৈরি হয়েছে এরকম না যে প্রতিদিন কথা বলতে হয় বা মাসে একদিন দেখা করতে হয় এরকম না কিন্তু কারোর সাথে কারোর সম্পর্ক আচ্ছা ধরো তারকা হিসেবে বাঁধনের যে রিবর্ন ফ্যাক্টরটা কি সাদ কখন আলোচনা করেছে বা তুমি কখনো এই গ্র্যাটিটিউডটা জানিয়েছো কিনা আলাদাভাবে কিরকম যে আমাকে নতুন জন্ম দিলে তুমি মানে হ্যাঁ এটা তো আমি সারাক্ষণ বলতে থাকি আমি আমি তো বলি যে আমার 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 নিজের মানে আমার বাবার পর যদি কোনো পুরুষের আসলে আমার জীবনে কোনো পজিটিভ ইম্প্যাক্ট থাকে সেটা ডেফিনেটলি সাদ একদম সেটা অফিসিয়ালি বা অন্যান্য জায়গায় বলেছো এবার একটু সিনেমার গল্পে আসি ধরো মানে ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকার স্বাধীন ফিল্মমেকার তারেক মাসুদুর ছিলেন কোনো স্পন্সরশিপ নিতে চাইতেন না এবং সাদের ক্ষেত্রেও তাই এবং এই এই জনরার এই তরুণরা বাংলাদেশ বাংলা ফিল্মকে ঠিক কোন পর্যায়ে দেখে নিতে পারে অনেকের ক্ষেত্রে দেখা যায় একটা পর্যায়ে খামতি দেয় খুব রেগুলারলি মেনটেন থাকে না তোমার কাছে কি মনে হয় সামন আছে সাদ আছে আরও আরও অনেকে এখন দারুণ দারুণ কাজ করছে তোমার কাছে এদের হাত ধরে বাংলা ফিল্মটা কীভাবে কোন দৃষ্টিকোণে দেখো এদের হাত ধরেই তো বাংলা ফিল্ম আসলে বিশ্বের দরবারে পরিচিত হলো হলো হ্যাঁ তাই না তো হচ্ছেও মানে আপনি যেই তিনজনের নাম বললেন তিনজনের হাত ধরেই কিন্তু হয়েছে মানে সবাই যার যার জায়গায় ভূমিকা রেখেছে এবং আমার কাছে আমি সবসময় মনে করি যে যখনই একটা এক্সক্লুসিভ কাজ হবে যেটা আপনাকে আলাদা একটা জায়গায় নিয়ে যাবে সেটা কিন্তু সবসময় হবে না আমরা যদি এটা এক্সপেক্ট করি যে আসলে এই কাজগুলো রেগুলার হতেই থাকবে সেটা তো আসলে সম্ভব না কারণ সাদের একটা স্ক্রিপ্ট লিখতে লাগে দুই তিন বছর
তার একটা কাজের প্রিপারেশন নিতে লাগে 2 বছর। সো ওই রকম না যে সে আসলে বছরে 2টা সিনেমা বানায় ফেলবে, কারণ ওর ওর চিন্তা আলাদা, ওর টেকনিক আলাদা, ওর ভিউ আলাদা। সো আপনি, আমরা ওই যে বললাম আমরা স্টেরিওটাইপ চিন্তাটা থেকে বের হতে পারি না, তো আমরা মনে করি যে আরও কেন হচ্ছে না, একটা যে হয়েছে সেটাই তো অনেক, তাই না? যেটা হয়েছে সেটাই অনেক, আর খামতি হওয়ারও কিছু নাই আসলে। আলটিমেটলি ধরেন আমি যদি আর কোনো ভালো কাজ করতে না পারি, এখন তাই বলে কি আমি আমার এই সাকসেসটা শেষ হয়ে গেল? ডেফিনেটলি আমি মনে করি যে ওর আরও অনেক ভালো কাজ আসবে। আমি বিশ্বাস করি যে ওর হাত ধরে মানে আমাদের দেশের সিনেমা মানে হয় না আরো অনেক বড় বড় জায়গায় যাবে। আমি তো বলি যে ও অস্কারও নিয়ে আসবে আমাদের জন্য, বিকজ আমি জানি যে হ্যাঁ, কারণ ও ওর ওই ট্যালেন্টটা আছে। এবং আমি আমাদের দেশের ডিরেক্টরদেরকে আমি কিন্তু সব সময়, আমাকে যখন আমি কলকাতা কাজ করতে গিয়েছি সবাই কিন্তু আমাকে এটা প্রশ্ন করেছে যে আলাদা কি, আলাদা কি। আমার কাছে, আমার কাছে মনে হয়েছে যে আমার দেশের মানুষ কিন্তু অনেক আছে যারা আসলে ওই প্রাণশক্তিটা নিয়ে বা ওই মেধা নিয়ে আসলে কাজটা করতে চান বা করেন। এখন পৃষ্ঠপোষকতা ডেফিনেটলি কম করা হয় তাদেরকে। এখন সাদের মতো হয়তো কেউ এইভাবে অত চিন্তা করেন না যে আমার এগুলো দরকার নাই, আমি আমার মতো করে করব। কিন্তু খুবই স্বাভাবিক, তানভীর ভাই টাকার তো প্রয়োজন আছে আলটিমেটলি গিয়ে, তাই না? এখন ওর মতো এইরকম চিন্তার মানুষ খুবই আপনি কম পাবেন, এবং সেটা এরকম রেয়ার বলেই ও হয়তো এইভাবে কাজ করতে পেরেছে। কারণ ও ও যেভাবে একদম ওর যে লাইফস্টাইল, মানে এটা আপনি চিন্তা কল্পনাও করতে পারবেন না যে ওর মতো একটা ট্যালেন্টেড লোক এইরকম লাইফস্টাইল মানে মেইনটেইন করে। আচ্ছা, অনেক সাধক, সাধক পর্যায়ে বলছো? না, ও খুবই নরমাল, ও খুবই স্বাভাবিক, মানে একটা নরমাল সাধারণ জীবন যাপন করে। তুমি এর আগে বলেছো যে বাজেট কোনো ফ্যাক্টর না, কিন্তু বাজেট নিয়ে অনেক ধরনের আলোচনা করেন নির্মাতা শিল্পীরা, আমার এসোতে বলেছেন। তোমার কাছে একটা ভালো নির্মাণের ক্ষেত্রে বাজেটটা কিভাবে দেখো? না, ডেফিনেটলি বাজেট কোনো ফ্যাক্টর না। এইটা বলতে আমি যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে যে যারা মনে করে যে আসলে কোটি কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে না বলে ভালো সিনেমা হচ্ছে না, আমার সেখানে মানে আমার দ্বিমত। আমার কথা হচ্ছে যে মেধাবী তার কাজটা তো আসলে টাকার জন্য কিছুটা হলেও আটকে যায়। আমি এটা একদমই ডিনাই করছি না যে টাকাটা ইম্পর্টেন্ট না, বাট এটা যে মিনিমাম টাকা দিয়েও সম্ভব এবং যেইটুকু দরকার সেইটুকু দিয়েও যে সম্ভব, সেটা তো আমি সাদের আগের কাজটাও, আমি জানি না আপনি দেখেছেন কিনা লাইভ ফ্রম ঢাকা, আপনি জাস্ট ওই কাজটা আপনি দেখবেন, আপনি মানে আপনি চিন্তা করতে পারবেন ওরা কত কম বাজেটে ওই কাজটা করেছে। তো ওই কাজটাও তো আপনার কত ভালো ভালো জায়গায় আসলে সমাদৃত হয়েছে, আমাদের এখানে মানুষ দেখতে পারে নাই, বাট সেটা আমাদের ব্যর্থতা। কিন্তু ওই কাজটা এরকম না যে সেটা আপনার মাথার উপর দিয়ে গল্পটা যাবে, ওইটা ওইটা দেখে আপনারও মনে হবে যে আপনি ওই গল্পের ভিতরে ঢুকে গেছেন। তো ওই ওইটা আমার কাছে মনে হয় না আলটিমেটলি যারা আসলে ওই জায়গাটা বলতে চায় যে আমার আসলে অনেক কোটি কোটি টাকা দরকার যে ওই দেশের সিনেমা এটা হয়ে যাচ্ছে, ওই দেশের সিনেমা এটা হয়ে যাচ্ছে, ওইটার চাইতে মেধাটা অনেক বেশি দরকার, সততাটা দরকার। আমাদের এখানে অনেস্টির অনেক কমতি আছে, আমাদের এখানে মানুষ আর আগে ফোকাস হয়ে যায় টাকা। তো ওই ফোকাস করে তো আসলে এত মানে এই সৃষ্টিশীল কাজ করা সম্ভব না এত ওইটা ফোকাস করে। ডেফিনেটলি টাকার দরকার আছে, বাট ওই জায়গাটা অনেক অনেক সেক্ষেত্রে এত বড় সাকসেসের পর 2022 পর্যন্ত মানে থাকে না যে আর্থিকভাবে কতটা সমৃদ্ধশালী দেখতে চাই বাধন নিজেকে আর্থিকভাবে? আমার, আমি ব্র্যান্ড ইমেজ বিক্রি করাকে বলছি, আমি জানি না আসলে। কারণ হচ্ছে আমি আমার, আমি তো লাস্ট 2-2.5 বছর আসলে শুধু প্রমোশনের কাজ করেই বেঁচে থাকলাম। তো সেইটা আমার আসলে সাদের কাজ বা সৃজিতের কাজ মানে মানুষ পর্যন্ত আসার আগে থেকে আমার প্রমোশনের জায়গা থেকে আমি একটা আগের জায়গা থেকে বেটার পজিশনে আসছিলাম, এখনো রাখি নাই। আমি আসলে আমি জানি না এরকম কিছু, জমা দিলাম তিনজন আছি মোটামুটি সবাই চাই মাধ্যমে মানে এরকম না, একদম না। আমি, আমার কাছে মনে হয় যে একটা জিনিস খুব ভালো হয়েছে তানভীর ভাই, সেটা হচ্ছে যে আমি যখন 2017-তে নিজেকে মানুষ হিসেবে নতুন করে আবিষ্কার করার চেষ্টা শুরু করেছি, তখন আমি একটা জায়গা থেকে বের হয়ে যেতে পেরেছি, সেটা হচ্ছে ইনসিকিউরিটি। ইনসিকিউরিটিটা হচ্ছে এরকম যে আমার এত টাকা জমায় ফেলতে হবে, আমার এইটা এটা করে ফেলতে হবে আমার ফিউচারের জন্য, আমার বাচ্চার ফিউচারের জন্য। আমি এইটা বুঝে গেছি যে আমার বাচ্চার ফিউচার ডিপেন্ড করবে আমি ওকে কি শিক্ষা দিচ্ছি সেটার উপর। আমার আমার চেষ্টা থাকবে আমি ওকে যাতে একজন মানুষ হিসেবে গড়ে তুলতে পারি এবং ভালো মানুষ হওয়ার জন্য সাপোর্টটা দিতে পারি, এইটুকু আমি চেষ্টা করতে পারি। কিন্তু ওর জন্য আমি গাড়ি রেখে গেলাম না বাড়ি রেখে গেলাম, আলটিমেটলি গিয়ে ওইটা ওর কোনো কাজে আসবে না যদি ও আসলে ভালো মানুষটাই হতে না পারে। আর আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমারও অনেক ইনসিকিউরিটি ছিল,
আমি আমি কখনো আসলে খুব বেশি কনফিডেন্ট হয়ে বা অনেক সিকিউর ভাবে আমার আমার মানসিক গঠনটা ওটা হতেই পারে নাই, কারণ আমি যে সোসাইটি বিলং করি আলটিমেটলি গিয়ে সেটা আমাকে ইনসিকিউরিটি দিয়েছে। কিন্তু এখন আমি ওই জায়গা থেকে বের হয়েছি, আমি বুঝতে পেরেছি যে আসলে বেঁচে থাকার জন্য বা টিকে থাকার জন্য এগুলোর এত প্রয়োজন না। প্রয়োজন যেটা সেটা হচ্ছে নিজের উপর বিশ্বাস রাখা এবং নিজেকে ভালোবাসা এবং নিজেকে প্রত্যেক দিন সংশোধন করা। যতটুকু টাকার দরকার ততটুকুই ইনকাম করা যেতে পারে, এইটা আমি ওদের সাথে কাজ করে এই জায়গাটা আমি একদম এনশিওর করেছি যে আমার যে আমি যে ফিউচারের জন্য টাকাটা জমানোর চিন্তা করছি বা আমি যে এগুলো করার চেষ্টা করছি সেই সেই কম্পিটিশনে বা সেই চেষ্টায় আমি কিন্তু আমার বর্তমান নষ্ট করছি, আমি আমাকে আমার নিজের শান্তি নষ্ট করছি, আমি আমার কাজের ক্ষেত্রটাও নষ্ট করছি। সো আমি আমি ওইটা চাই না। আমি যতটুকু কাজ করতে চাই করব, যেটা আমি করতে চাই না আমি করব না, কিন্তু ওই প্রেশারটা আমি আর নিতে চাই না যে আমাকে এত দিনের মধ্যে এত টাকা জমাতে হবে, গাড়ি করতে হবে, বাড়ি করতে হবে, কারণ আমার বাবার বাড়ি, আমার বাবার বাড়িতে আমি থাকি। সো আমি ওইটা আমার দরকার নাই, আর হচ্ছে বাবার গাড়িই ব্যবহার করি। সো মানে হয়তো গাড়ি কিনতে হতো যদি আমার ভাইরা আসলে ব্যবহার করত। বৈশ্বিক বিষয় আসলে নিজের ইমেজ নিজের ব্যক্তির ক্ষেত্রে খুব বেশি কাজে লাগে না, মানে বলতে চাচ্ছো যে আমার লাগবে না, আমার আমার কাছে মনে হয়। এখন অন্য কারো যদি লাগে আমি সেটা সেটাও আমি তাকে বলতে পারছি না যে সে ভুল চিন্তা করছে। আমি মনে করি প্রত্যেকটা মানুষের নিজের একটা ব্যক্তি স্বাধীনতা আছে নিজের জীবন নিয়ে ভাবার। এখন আমি আমার জীবন নিয়ে এইভাবে ভাবতে চাই যে আমার আমি আমি যেরকম এখন আছি, আমার আমার ইচ্ছা করে যে আমি হচ্ছে কোথাও ঘুরতে যাব, আমি হয়তো পড়তে যাব, আমার ইচ্ছা করে আমি পড়তে চলে যাব, আমি একটা ছোট বাসায় থাকব, আমার এরকম ইচ্ছা করে। কিন্তু মানে একটা নতুন থট দিয়েছে অবশ্যই, এত মেধাবী একটা টিমের সাথে কাজ করেছে বলে দর্শন চিন্তাটা অন্যরকম হয়েছে। কিন্তু দেখো আমরা তো খেলো বিষয় নিয়ে খুব আলোচনা করি। আফজাল ভাই কিছুদিন আগে আমাকে বললেন যে দেখো বাঁধন এসছে, নাম ধরে বললেন যে এত বড় সাকসেস নিয়ে আমরা সেটা নিয়ে 15-20 দিন আলোচনা করিনি, করেছি পরি মনি কী ড্রেস পরলো, মাস্ক পরলো কিনা, আমি কাউকে খাটো করছি না, কিন্তু আলোচ্য বিষয়টা আলোচ্য কোনটা আলোচ্য বিষয় হওয়া উচিত গণমাধ্যমের, গণমাধ্যমের এই যে রুচিহীনতা, আমি আমি নিজে বিলং করেই বলছি, লজ্জিত হয়ে বলছি, কোনটা আলোচনায় রাখা উচিত, কোনটায় আলোচনায় রাখা উচিত না, কোনটা বেশি মানে খুব চর্চা করা উচিত, সেই জায়গায় কি তোমার বলার কিছু আছে কি না, সংশোধনের জায়গাটা রয়ে যায় কি না? আমার কাছে মনে হয় গণমাধ্যম হোক বা আমাদের মিডিয়ার কাজগুলো হোক, মানে নাটক সিনেমা বা যেগুলোই হচ্ছে, সেগুলো আমরা তো সমাজ যা দেখতে চায় যা শুনতে চায় আমরা কিন্তু সেটাকেই আসলে রিফ্লেক্ট করার চেষ্টা করি, কারণ আলটিমেটলি এই মানে পুঁজিবাদী সমাজে আমাদেরকে মানে যা খাচ্ছে তাই খাওয়াতে হবে, মানে আমার আমার যেটা দিয়ে আসলে টাকাটা উঠে আসবে সেটা সবচাইতে বেশি জরুরি আমার জীবনে। তো ওই জায়গাটা যখন আসলে হয়ে যায় এটা তো সোসাইটির একটা রিফ্লেকশন যে আমার সোসাইটি কি চাচ্ছে আমি সেইটাই মানুষকে দিচ্ছি। আমার আমার ওই 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 জায়গাটা আমি কেন নিজেকে নিতে পারি নাই যে আমি আমাকে আমি যখন কথা বলি, আপনি যখন বলছিলেন যে বাঁধন তোমার কথা শুনতে আমার ভালো লাগছে, কিন্তু আমার কথা শুনে কিন্তু বেশিরভাগ মানুষের বিরক্ত লাগে, কারণ আমার সোসাইটি কিন্তু আমার মুখ থেকে এই কথা শুনতে চায় না। আমার সোসাইটি আমার মুখ থেকে খুবই স্টেরিওটাইপ কথা শুনতে চায় যেটা শুনলে ওদের ভালো লাগবে, কিন্তু আমার কথা শুনে তো ভালো লাগার কোনো কারণ নাই, খুবই কম মানুষ ছাড়া। তো আমি যদি এটা চিন্তা করে আসলে আমি শুধু ওই কথাগুলোই বলতাম যেগুলো মানুষ শুনতে চায়, না না একটা সংগ্রামী মেয়ের কথা যদি না শুনে, না এটা আমাদের এখানে ওই প্র্যাকটিসটা নাই, আবার খাটো করে বলছি না, আমাদের একটা ন্যাশনাল চ্যানেলে, না না আমি যেটা পরিমনির দাদার কোন পুকুর ঘাট ছিল সেটা নিয়ে আলাদা না, আমি আমি পরির ব্যাপারটা নিয়ে আসলে আমি অনেক সেনসিটিভ এই ব্যাপারে। সো হ্যাঁ একটা বিষয় আমি আইনের বা তার সেই বিষয়টা আনছি আনছি না, কিন্তু আমি না না আমি মিডিয়ার আমি মিডিয়ার কথাটাই বলছি। তো আলটিমেটলি আমাদের সমাজে সবসময় আপনি দেখবেন মানুষরা খারাপ কথা বলতে পছন্দ করে, খারাপ কথা শুনতেও পছন্দ করে, মানুষের খারাপ জিনিসটাই তারা দেখতে পছন্দ করে, তার হাজারটা ভালো জিনিস থাকার পরেও। যখন আমাকে নিয়ে বাজে বাজে নিউজ হয়েছে, ধরেন আপনারা 10টা পত্রিকায় যে ভালো নিউজ করেছেন সেটা কিন্তু কেউ ইনবক্সে চালাচালি করে নাই, ঠিক আছে? সো চালাচালি করেছে, কিন্তু ওই একটা নিউজ পেপারে কোন একটা হেডলাইন দেওয়া হয়েছে এবং কি বলেছে ওইটা ধরেন আবার কমেন্টেও শেয়ার করতে থাকছে।
সো ওই জায়গাটা আমি তো জানি, সো ওই ওইটা আপনার বলে কোনো লাভ নাই, কারণ আমার আলটিমেটলি আমি তাই দেখাতে চাইবো বা তাই বলতে চাইবো যেটা মানুষ শুনতে চায়। ওই চ্যালেঞ্জটা নেওয়া কিন্তু খুব কঠিন। আমি আমি বলি তো যে আমি হচ্ছে ওই যে জীবন্ত ডাইনি আর কি, মানে হয় না যে মরি নাই বলে আর কি, বেঁচে গেছি বলে এখন আর কি ওই ওইভাবে ঘুরে বেড়াচ্ছি। এবং আমি 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 তো বললামই আমি আমি একদমই এই সোসাইটির প্রেক্ষাপটে ওই ভালো মেয়েটা না, এবং সেটাতে আমার কোনো আক্ষেপ নাই, বিকজ আমি আমি জানি আমি কি করছি, আমি কি বলছি। তো কারণ আমার আমার আর কোনো কিছু রয়ে যে আমি বারবার বলি, যদিও এটা নিয়ে মানুষের অনেক কথা আছে যে হ্যাঁ এটা কি বলো তুমি, আমার আসলে কিছু আর হারানোর নাই তানভীর ভাই, কারণ আমাকে তো হেন কোনো বাজে কথা, এমন কোনো হিউমিলিয়েশন, এমন কোনো ইনজাস্টিস, মানে শুধু মেরে ফেলা ছাড়া বাদ নাই সবই হয়েছে আমার আমার আমি মৃত্যু ভয়ে আমাকে বাসায় এসে আমার বাসায় এসে আমাকে আমার বাসায় গেট ভেঙে আমার বাসায় আমার পার্টনার যে ছিল সে গেট ভেঙে এসে মারামারি করেছে। আমি সেখানে কিন্তু সিকিউরিটিটা পাই নাই, সো আমি দিনের পর দিন ওই ভয় নিয়ে বেঁচে থাকছি যে আমার বাসায় এসে আমাকে কেউ মেরেও ফেলতে পারে, আমাকে কেউ অ্যাসিডও মেরে দিতে পারে। সো আমি কিন্তু এই ভয়গুলো নিয়ে দিনের পর দিন বেঁচে থাকছি। তো এখন হয়তো আমার আর আগের মতো ওই ভয়টা লাগে না, বাট আমি এই ভয়গুলো নিয়ে বেঁচে থাকছি। তো কিছু করার নাই, আমাদের এখানে এইভাবেই সার্ভাইভ করতে হয়েছে। সো সার্ভাইভ করে গেছি বলে আর কি আলটিমেটলি জীবিত ডাইনি হয়ে বেঁচে আছি। না সেটা তোমার অন্যরকম চিন্তা, অবশ্যই সার্ভাইভ করেছো বলেই একটা দৃষ্টান্ত হয়ে আছো। আমি প্রসঙ্গ বাড়াবো না, এবং আমি আমি একটা কথা বলতে চাই, আমি একটা ফিল্ম দেখেছি বুলবুল নেটফ্লিক্সে, ওইটা দেখার পর আমি ওই দিন ডিসিশন নিয়েছি যে আসলে সমস্ত যত পেতনি এবং ডাইনি আছে পৃথিবীর সব আমার ফ্রেন্ড। কারণ হচ্ছে তোমার রাহুল বোস ছিল, হ্যাঁ ডেফিনেটলি রাহুল বোস ছিল, কিন্তু আমি ওই দিন সিদ্ধান্ত নিয়েছি এবং যত রকমের আপনি দেখবেন ডাইনি ভূত পেতনি সব মেয়ে তো, এবং সব ওই মেয়েগুলা যেগুলো প্রতিবাদ করেছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, তো এরা সবাই আমার ফ্রেন্ড। তো আমার ওই ওই দিন আমার আমি আরও পাওয়ারফুল নিজেকে ফিল করেছি, কেন জানেন মনে হচ্ছে যে নিজে তো ডাইনি ডাইনি, যে যখন আমার সাথে কিছু হবে তো সব ডাইনির একসাথে হয়ে যাবে, ঠিক আছে। সো আমি আমি এটাতে আমি খুব ভালো ফিল করেছি। এবং যখনই মানুষকে কোনো নারীকে আসলে এই ধরনের শব্দ বলে ছোট করতে চেষ্টা করা হয়, আমি বলবো যে এইটাকে জাস্ট মানে চিন্তাও করা উচিত না। আমি আমি সব আমি সব যা 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 বলে যা যা বাজে কমেন্ট করে আমি সব, আমার কিছু আসে যায় না। এই যদি এই রকম ইমেজ তোমাকে মানে ঠিক কিভাবে মানে তোমার এভাবে সহজভাবে বলি যে তোমার মন কেড়ে নেওয়া যায়, প্রেমের কেউ প্রস্তাব দিবে না, মানে সেই সাহসে সেই সাহসে ল্যাঙ্গুয়েজ কারো নেই, মানে কারো রাখতে চাচ্ছ না। না না এরকম কেন হবে, প্রেমের সাথে এটার কি সম্পর্ক? না এন্টায়ার যে গল্পগুলো বলছো মানে বলছো অবশ্যই খুব দারুণ সচেতনতার কথা বলছো, না না প্রেমের সাথে এটার কোনো সম্পর্ক নেই, প্রেম তো প্রেমের জায়গায়, প্রেম প্রেম আর আমার তো প্রায় প্রেম হয়ে যাচ্ছে, প্রেম প্রেম হয়ে যাচ্ছে। আচ্ছা যাক অবশ্যই, এবং সেই প্রেমটা আরো সংযুক্ত হোক, আমি বলছি না যে নতুন সংসারে যেতে হবে, কিন্তু ধরো একজন স্বাভাবিকভাবে একজন নারী এক মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি এখনকার ইন্ডাস্ট্রিটা কীভাবে দেখছে, তাদের সাহসের জায়গাটা কি বাড়লো না কমলো এইসব আলোচনায়, বা এন্টার এখনকার আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি তোমার সাকসেসের জায়গা থেকে কী মনে হয়, তুমি এনকারেজ করতে পারছো সমাজকে? আমি তো সেটা জানি না আসলে, সেটা আপনারা বলতে পারবেন বা অন্য মানুষ বলতে পারবে। আমার কাছে মনে হয় যে মেয়েদের বাইরে আসাটাই তো এক ধরনের চ্যালেঞ্জ, সেটা যে যে পেশাই মেয়েটা আসুক না কেন, তো যে যেখানেই আসুক আমি সবাইকে ওয়েলকাম জানাতে চাই। আমি মনে করি যে মেয়েদের আরও বেশি কাজ করতে হবে, আরও বেশি স্বাবলম্বী হতে হবে, মেয়েদের মুক্তির অন্যতম হাতিয়ার হচ্ছে মেয়েদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া এবং মানসিক মুক্তি পাওয়া, এইটা খুব জরুরি। আমরা অন্য অনেক কিছু থেকে হয়তো মুক্ত হতে পারবো না, বাট নিজেকে এই শেকল থেকে মুক্ত করাটা, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা থেকে মুক্ত করাটা সবচাইতে বেশি জরুরি, নিজের সাথে নিজের যুদ্ধটা করে। আর দ্বিতীয় হচ্ছে তাকে অবশ্যই আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া একটা মেয়ে অনেক অনেক দৃঢ় মানে, এবং এই দুইটা কম্বিনেশন যখন হয় তখনই কিন্তু মেয়েরা আসলে ওই যে তখনই ঠোঁট কাটা
এবং যত মানে গালি আছে কমেন্ট বক্সের এবং ডাইনি মানে আরও যা যা আছে সব হয়ে যায়, বিকজ তখন তারা তো বুঝে যায় যে তাদের স্বাধীনতা অধিকার সবাই নিয়ে নিচ্ছে, তারা হনন মানে অন্যরা হনন করছে তাদের অধিকার স্বাধীনতা, তো তখন তো অন্যদের আর তাকে ভালো লাগবে না আলটিমেটলি। সো এই দুইটা অনেক ইম্পর্টেন্ট একটা নারীর মুক্তির জন্য। খুব দারুণ, মানে আমি বললাম না তোমার কথা শুনলে পরের প্রশ্ন হারিয়ে যায়, সেটা খুবই হয় হচ্ছে আমার এই শোতে। আমি শেষ করব এবং শেষ করার আগে আমি একটু শুনতে চাই যে নারী এবং বারবার এক মানে সাদের প্রশংসা ছাড়া এই এন্টার গল্পে খুব বেশি পেলাম না। দ্বিতীয় তৃতীয় পুরুষের কথা শুনতে চাই, যা যার কাজ যার পার্সোনালি তোমাকে মুগ্ধ করেছে সাদের বাইরে, দু তিনজন পুরুষের কথা বলো। পুরুষ আমার ভাইরা, আমার ছোট ভাই আমার অনেক ক্লোজ, ওকে আমি অনেক পছন্দ করি, আমার পরের ভাইটাও অনেক আমাকে আদর করে, বাট মানে ছোটটার সাথে আমি একটু বেশি ক্লোজ। আর তুমি ইন্ডাস্ট্রি দেশে দেশের বাইরে কাজে সামাজিক অবস্থানে ব্যক্তিত্বে কাউকে ভালো লাগে? পিপলু ভাইকে আমার অনেক ভালো লেগেছে, পিপলু ভাই অনেক ভালো। আচ্ছা, সৃজিত অনেক ভালো ডিরেক্টর, আর পিপলু ভাই মানুষ হিসেবে অনেক ভালো। আমি আমি তাকে দিয়েও অনেক ইনফ্লুয়েন্সড, বিকজ আমি আমি ওনাকেও দেখেছি যে উনি উনি কাজটাকে অনেক ভালোবাসে এবং উনি খুবই অন্যদের থেকে চিন্তা আলাদা করতে পারে। আমাদের যে কাস্টিং ডিরেক্টর ইয়াসির, ওকে আমার অনেক পছন্দ হয়েছে, আমার সিনেমাটোগ্রাফারকে আমার অনেক পছন্দ হয়েছে। তুহিন, আমি তোকে বলছি যে তুমি আমার কলিজা এবং কিডনি দুইটা যদি আমি দিয়ে দেয়, লিভার এবং কিডনি দিয়ে দিলেও মানে হবে না, মানে কিডনি দেওয়ার অপশন আছে, সো ওইটা দিলেও হবে না, ও যে কাজ করেছে আমার জন্য, ও এবং ও ভালো, অনেক ভালো। রিসেন্ট অন্য কার কাজ ভালো লাগলো সেটা নিজের অবস্থান থেকে? আমার অনেকের কাজ ভালো লাগে আসলে, কারণ আমি আমি ওই ওইভাবে তো জাজ করার মতো মানুষ না, আমি তো খুবই ক্ষুদ্র মানুষ, আমার বেশিরভাগ কাজই ভালো লেগে যায় মানুষের। সো কান জয় করলা, এরপরের ভিশনটা? এরপরে ওই যে বললাম, এরপরে যখন আমি থার্ড কাজটা মানুষের মন মতো করবো না, তখন বলবে যে এই এরকম কেন করলো, এই করলো সে করলো। সো পরিচালনায় আসার ইচ্ছা এবং তোমার যে দাপট মানে তোমার যে কথার যে ধার, সেক্ষেত্রে একজন ডিরেক্টর বাঁধনকে কিন্তু আমি খুব খুব সাকসেসফুল দেখতে পাচ্ছি। না, ডিরেকশন অনেক কঠিন, আমি সেটা কোনোদিনও চিন্তাও করতে পারি না নিজেকে, বাট আমার লিখার ইচ্ছা আছে। আমি যদি কখনো আসলে রাইটিং মানে আমার ইচ্ছা আছে যে আমি লিখবো, তো আমি জানি না সেটা কখনো হবে কি না, কিন্তু আমার মনে হয় যে আমি যেইভাবে সমাজকে দেখেছি বা আমি দেখতে পারি, আমার চিন্তাগুলো, আমার আমার কনফ্লিক্টগুলো, আমার আমার সাফোকেশনগুলো, আমি হয়তো লিখলে সেটা ডিফারেন্ট কিছু হবে। নিজের জীবনে ভুল কোনো কিছু বলতে চাও না, নাকি নিজের জীবনে কোনো ভুল নেই? অনেক ভুল আছে এবং আরো ভুল করব। নারীবাদীরা নাকি নিজের জীবনে ভুল খুঁজে পায়? না না, আমার অনেক ভুল এবং আরো সামনে ভুল হবে এবং এটাই স্বাভাবিক। আমি একটা মানুষ, আমি কোনো অতি মানবী না, আমি আমার ভুল হবেই, এটা খুবই নর্মাল, বাট আমি ভুলটা থেকে শিখব, শিখে সামনে যাব এবং সেভাবেই আসলে সারভাইভ করতে হবে। বাঁধনের আত্মজীবনী নিয়ে একটা ফিল্ম হলে সেটা কোন জেন্ডার ফিল্ম হবে? কমেডিও হতে পারে, এটা ভালো ছিল। অনেক অনেক ভালো থাকো বাঁধন, অনেক অনেক শুভকামনা। বারবার বলছি, এর আগেও বলেছি যে অস্কারের রেড কার্পেটে দেখতে চাই, সে সেদিন খুব বেশি দূরের না। সাদের সাথে তোমার এই প্রেম, এই ভালো লাগা আরো দৃঢ় হোক, বিয়ের যে গুঞ্জন চলছে সেটাও সত্য। গুঞ্জন আপনি একা একা বলছেন এবং এটা আপনি একদম একান্ত আপনি বলছেন না, এটা এটা দেখতেও আমাদের ভালো লাগবে, মানে আপনি তো একেবারে নিজে নিজে বলছেন, এটা আপনার আমার পার্সোনাল চুজ থাকতে পারে না, দেখতেও ভালো লাগবে। এনিওয়ে, যেহেতু সাদের সাথে কথা বলার কোনো সুযোগ নেই, তাই বারবার আমি বাঁধনের চোখ দিয়েই সাদকে দেখতে চাই, দেখাতে চাই, এবং এই ধরনের ভালো কাজ হোক আসলে অনেক অনেক। সাদের কাজ দিয়ে সাদকে দেখা যাবে অবশ্যই, আমি কোনো তর্কে যাচ্ছি না, সাদকে ভীষণ ভালোবাসি একদম, কোনো এখানে কোনো আর্গুমেন্ট নেই। শেষে তুমি, আমার নাম তানভীর তারেক, দিস ইজ রাত আড্ডা, এবং তোমার দর্শক যারা এতক্ষণ আমাদেরকে শুনেছেন এত ধৈর্য নিয়ে, কারণ আমার কথা বেশিরভাগ সময় মানুষের ভালো লাগে না, তো তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, প্লিজ নিজেও নিরাপদে থাকবেন, অন্যকেও নিরাপদে রাখবেন। আর তানভীর ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক মজার একটা আড্ডা ছিল।
থ্যাংক ইউ। বাঁধন সম্পর্কে আমি প্রথমেই যেটা বললাম যে ইন্টারসেশন কিন্তু যে কোনো নারীর জন্য না, যে কোনো মানুষের জন্য একটা বড় লেসন। আমরা নানান রকম অবস্টেকল, কেউ আসলে শুদ্ধ পরিপূর্ণ শুদ্ধ মানুষ না, কিন্তু নিজের জীবন থেকে যদি কিছু শিখতে পারা যায়, শেখাতে পারা যায়, সেটাই আসলে বড় অর্জন। সেই বলাটাও আসলে সবাই বলতে পারে যদি নিজের ভিতরে সেই শিক্ষাটা না থাকে। সো বাঁধনকে আমাদের প্রেস করা উচিত এবং স্বাভাবিকভাবেই এই দৃষ্টান্ত, এই দর্শনগুলো ছড়ানো উচিত, এগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত। তাই শেয়ার বাটনটা বারবার বলি, শেয়ার বাটনটা আপনারা খুব যত্ন সহকারে, খুব পবিত্রভাবে এই বাটনটা ব্যবহার করেন, যত্র এই শেয়ার বাটনটা নিয়ে খুব বেশি যথেচাচার না করি আমরা। সবাই ভালো থাকি, ভালো রাখি আপনার আমার পাশে মানুষটিকে। আল্লাহ হাফেজ।